2024 আইপিএলের উদ্বোধনী ম্যাচ চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশি আইপিএল ভক্তদের তীক্ষ্ণ চোখ, মুস্তাফিজ খেলবেন কিনা, সবাইকে অবাক করে দিয়ে ফিজকে প্রথম ম্যাচের একাদশেই রাখে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। আস্থার প্রতিদান দিতে ফিজ বেছে নেন প্রথম ওভারকেই। বিধ্বংসী ফাফ ডুপ্লেসিকে ফিরিয়েছেন, একই ওভারে তিনটি ডট দিয়ে নেন দুই উইকেট, রান দেন মাত্র একটি চার। যে বলে চার মেরেছিলেন সেই বলেই ফাঁদ পেতে তাতে ফেরান প্লেসিকে। চার ওভারে 37 রান দিয়ে চেন্নাইয়ের জুবুথুবু অবস্থা, তখনই ঋতুরাজ গায়কোয়াড় আক্রমণে আনেন মুস্তাফিজকে। প্রথম বলটাই ফিস করেন আউটসাইড অফে। 20 বলে 31 রান নিয়ে স্ট্রাইকে থাকা প্লেসি ব্যাট দিয়ে বল ছড়িয়ে চেষ্টা করেননি। দুই নম্বর বলটা আবারও আউটসাইড অফে। এবার আর মুস্তাকে সুযোগ দেননি প্লেসি, এক্সট্রা কাভার দিয়ে দারুণ এক চার হাঁকান সাউথ আফ্রিকান এই ব্যাটার। তিন নম্বর বলে ফিস পান প্রথম সাফল্য, দুর্দান্ত ব্যাটিং করা প্লেসিকেই ফেরান। যে বলে চার হাঁকিয়েছিলেন অনেকটা তেমন বল করেই, পার্থক্য শুধু এবারের গতিটা ছিল কম, মুস্তাফিজ মেরেছিলেন কাটার, আর তাতেই যেন বোকা বনে গেলেন ডুপ্লেসি। হাওয়ায় মারা বল ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নিয়ে রাচিন রবীন্দ্র ব্রেক থ্রো এনে দেন, মুস্তার হাত ধরে সাফল্য পায় চেন্নাই। 35 রান করে বিধ্বংসী রূপ ধারণ করা প্লেসির ডানাটা কেটে দেন এই বাংলাদেশি মুস্তাফিজ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চার নম্বর বলটা ফিস করেন ব্যাক অফ লেন্থে, বুঝতেই পারেননি এই ভারতীয় ব্যাটার, থার্ড ম্যানে খেলতে গিয়ে বিট হয়েছেন, পরের বলে ডট, আর ওভারের শেষ বলে আরও একটা দুর্দান্ত ডেলিভারি। লেন্থ বল অ্যাঙ্গেল করে 4 বা 5 নম্বর স্টাম্প দিয়ে বের করেন ফিজ, ব্যাটের কোনায় লেগে উইকেট রক্ষক ধোনির হাতে ক্যাচ। প্রথম ওভারেই ফিজের শিকার দুই উইকেট, রান মাত্র ওই চারই। ফিজকে দিয়ে কাজের কাজ হয় দুই নম্বর ওভার করাতে বুদ্ধির পরিচয় দেয় চেন্নাই, ফিজকে আনে 12তম ওভারে। দুই নম্বর বলেই আবারও সাফল্য, এবার বিগ ফিজ শিকার। ফিজের বাউন্সার বল পুল করে কোহলি আউট রাহানে আর রবীন্দ্রর দুর্দান্ত ক্যাচের কল্যাণে, পরের বলে মাত্র এক রান। কিন্তু ফিজ তার জাদুটা দেখান চার নম্বর বলে, দুর্দান্ত এক কাটার, তাতে কাট করতে গিয়ে বোকা বনে যান ক্যামেরন গ্রিন একদম বোল্ড। বলতে পারেন পুরো ম্যাচে ফিজের সব থেকে সেরা ডেলিভারি। নতুন ব্যাটার দিনেশ কার্তিক এসে তো ফিজের বলে ব্যাট চালানোরই সাহস পাননি, এক রান নিলেও 12 বলে ফিজ দেন 8টি ডট, দুই ওভার শেষে মাত্র 7 রান দিয়ে তার নামের পাশে 4 উইকেট। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।